নমস্কার বন্ধুরা, শুরু হতে চলেছে বিগত 100 বছরের মধ্যে সবচেয়ে বড় বিরল মহাজাগতিক বলয়গ্রাস সূর্যগ্রহণ। আমরা প্রত্যেক বছরেই খণ্ডগ্রাস বা আংশিক গ্রাস সূর্যগ্রহণ দেখে থাকি, কিন্তু বলয়গ্রাস সূর্যগ্রহণ বহু বছর অপেক্ষার পর দেখা যায়। এই সময় দিনের বেলাতেই কিন্তু নেমে আসে রাতের মতো অন্ধকার। জ্যোতিষ শাস্ত্রীয় মতে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ যে কোনো ধরনের গ্রহণকেই অশুভ বলে মনে করা হয়, কারণ এই গ্রহণ চলাকালীন সময়ে অশুভ শক্তিরা কিন্তু ভয়ঙ্করভাবে জেগে ওঠে। তার ফলে প্রত্যেক রাশির জাতক জাতিকাদের জীবনে খারাপ প্রভাব এবং ভালো প্রভাবের পাশাপাশি নানান রকমের উত্থান পতন লক্ষ্য করা যায়। বিশেষ করে গর্ভবতী মায়েদের ও শিশুদের এই সময় কিন্তু অত্যন্ত সাবধানে থাকতে বলেন জ্যোতিষবিদরা। যে কোনো ভুল ত্রুটি হলেই জীবনে কিন্তু ঘনিয়ে আসতে পারে চরম বিপদ। তাই এই সময় নিজে বাঁচতে এবং নিজের পরিবারকে বাঁচাতে আপনারা গ্রহণের নিয়মকানুন অত্যন্ত যত্ন সহকারে পালন করবেন। তো আসুন বন্ধুরা, আমরা এখন জেনে নিচ্ছি ভারতবর্ষ ও বাংলাদেশের গ্রহণের সঠিক নির্ভুল সময়সূচি। এই বলয়গ্রাস সূর্যগ্রহণটি ভারতবর্ষ ও বাংলাদেশ সময়ে কখন শুরু হবে, কখন শেষ হবে, গ্রহণের মধ্য সময় কখন রয়েছে, তার ওই পাশাপাশি কোন কোন জায়গা থেকে একদম স্পষ্টভাবে দেখা যাবে এই বছরের দ্বিতীয়তম সূর্যগ্রহণটি, এর সূতক সময় কি রয়েছে, তার ওই পাশাপাশি এই সময় আপনারা কি কি করবেন এবং কি কি করবেন না, জ্যোতিষবিদরা গর্ভবতী মায়েদের জন্য কি কি সতর্কবার্তা জারি করে দিয়েছেন, তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে। তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার জেলার যে কোনো গুরুত্বপূর্ণ গ্রহণ সম্পর্কিত খবরের আপডেট আপনি যদি সবার প্রথমেই পেতে চান তাহলে অবশ্যই নিজের জেলার নামটি কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী ভিডিওর আপডেট আপনারা যেন সবার প্রথমেই পেয়ে যেতে পারেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটিকে শুরু করা যাক। আরম্ভ হতে চলেছে 2024 সালের দ্বিতীয়তম বলয়গ্রাস সূর্যগ্রহণ। এই সূর্যগ্রহণ থেকে সাবধান, একটু ভুল ত্রুটি হলেই তোলপাড় করবে জীবন। বিশেষ করে গর্ভবতী মহিলা ও শিশুদেরকে থাকতে হবে অত্যন্ত সাবধানে। সূর্যগ্রহণ শুরু হবার 12 ঘন্টা আগে থেকেই শুরু হয়ে যায় সূতককাল। এই গ্রহণ চলাকালীন সময়ে গর্ভবতী মহিলা ও শিশুরা অযথা বাড়ির বাইরে বের হবেন না। এই সময় আপনারা চুল ও নখ কাটবেন না, তার ওই পাশাপাশি ঝগড়া ও বিবাদে জড়াবেন না। পুজো পাঠ করা থেকে যে কোনো শুভ কাজ এই সময় বন্ধ রাখুন। নিজেদের সুরক্ষা ও পরিবারের কল্যাণের জন্য আপনারা এই সময় গরিব মানুষদের দান ও সেবা করুন, সঙ্গে পশু পাখিদেরকেও সেবা করুন। তো বন্ধুরা, ভারতবর্ষ ও বাংলাদেশ থেকে বছরের দ্বিতীয়তম সূর্যগ্রহণের সঠিক সময়সূচি কি রয়েছে চলুন আমরা জেনে নেই। তো ভারতবর্ষের সঠিক সময়সূচি অনুসারে 2024 সালের দ্বিতীয়তম সূর্যগ্রহণ শুরু হবে 2 অক্টোবর 2024 সাল বুধবার বেলা 9:13 এই গ্রহণ কিন্তু শুরু হবে এবং গ্রহণ পুরোপুরিভাবে সমাপ্ত হবে বেলা 3:17। গ্রহণের মধ্য সময় থাকছে বেলা 12:15 এবং বাংলাদেশের সঠিক সময়সূচি অনুসারে বছরের দ্বিতীয়তম সূর্যগ্রহণ সংঘটিত হবে বেলা 9:53 এবং গ্রহণ পুরোপুরিভাবে সমাপ্ত হবে বেলা 3:47। গ্রহণের মধ্য সময় থাকছে বেলা 12:45। গ্রহণের গ্রাসমান রয়েছে 0.9318। গ্রহণের মোট স্থিতিকাল 6:04। এই গ্রহণ ভারতবর্ষের পশ্চিমবঙ্গ সহ কলকাতা, হাওড়া, বর্ধমান, কৃষ্ণনগর, বহরমপুর, মালদাহ, দুই দিনাজপুর, কোচবিহার বিভিন্ন জায়গা ও বাংলাদেশের ঢাকা, ময়মনসিংহ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, শিলাহাট সহ সমস্ত জায়গা থেকেই দেখা যাবে বছরের এই দ্বিতীয়তম সূর্যগ্রহণটি। এছাড়াও বিদেশের দক্ষিণ আমেরিকার উত্তরাঞ্চল, আর্কটিক, আর্জেন্টিনা, ব্রাজিল, পেরু, ফিজি, চিলি, হনুলুলু, বুয়েন্স আইরেস, আন্টার্কটিকার মতো এলাকায় এই সূর্যগ্রহণ কিন্তু দেখা যাবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে এবং গ্রহণ সম্পর্কে প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ সঠিক আপডেট পেতে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রেখে দেবেন।